নমস্কার আমি পাপিয়া প্রত্যেক দিনের মতো আবারো চলে এসেছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিতে। নতুন খরিফ মরসুমে চাষীদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়ায় শীর্ষ আধিকারিকদের বিশেষ নজরদারির দায়িত্ব দিচ্ছে খাদ্য দপ্তর। 19টি জেলায় প্রতিটির জন্য বিভিন্ন পর্যায়ের আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। খাদ্য দপ্তরের নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, নভেম্বর থেকে আধিকারিকদের প্রতি সপ্তাহে জেলা সফর শুরু করে দিতে হবে। নজরদারি ও পরামর্শ দিতে আধিকারিকদের সপ্তাহে 2-3 দিন জেলায় থাকতে হবে। এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের যে কাজগুলো সম্পন্ন করতে বলা হয়েছে তার মধ্যে অন্যতম হলো প্রকৃত চাষির কাছ থেকে ধান কেনার বিষয়টিতে নজর রাখা। এবার খরিফ মরসুমে প্রায় 46 লক্ষ টন ধান রাজ্য সরকারের উদ্যোগে কেনা হয়েছে। ধান কেনার যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করা হয়েছে। কৃষকদের স্বার্থেই এই নজরদারির ব্যবস্থা করছে বাংলার খাদ্য দপ্তর। আমরা আছি আপনাদেরই জন্য, আপনারাও থাকুন আমাদের সাথে শুধুমাত্র নিউজ নাউতে।